চট্টগ্রামকে আইটি বিজনেস হাব হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে চট্টগ্রামের কালুরঘাটে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বলেন, আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি সহ উচ্চতর প্রযুক্তি দিয়ে কাজ করার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে। আইসিটি খাতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। চট্টগ্রামের আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের ঠিকানা হবে আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার। এসএসসি এইচএসসি পাশ করে সে যদি একটু প্রয়োজন মাফিক দক্ষতা উন্নয়ন করতে পারে, তাহলে সে নিজের শহরে এমনকি নিজের বাড়িতে বসে সে কিন্তু আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারবে।